হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, যদি কর্ম ব্যস্ততার জন্য প্রত্যেক দিন গীতা পাঠ করার সময় না থাকে, তাহলে দিনের শুরুতে পবিত্র গীতায় বলা এই দুটি কথা সর্বদাই মাথায় রাখুন। পবিত্র গীতায় বলা এই দুটি কথা স্মরণ করে আপনি যদি আপনার দিন শুরু করেন, তাহলে ভগবান বা ঈশ্বরের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট অমঙ্গলের নাশ হবেই হবে। তাই আপনারা যদি সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে চান, তাহলে সারা দিন আপনি গীতা পড়ুন বা না পড়ুন, কিন্তু গীতায় বলা এই দুটি কথা আপনাকে সর্বদাই স্মরণ রাখা প্রয়োজন। তাহলে সমস্ত কাজই আপনি পূর্ণ উৎসাহের সঙ্গে করবেন এবং আপনি তাতে সফল হবেন। আর আজকে এই ভিডিওর মাধ্যমে এই রকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি অনেকখানি সমৃদ্ধ হবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং সম্পূর্ণ দেখার পর যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ারে অনেক মানুষ উপকৃত হতে পারবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, গীতা হলো ভগবানের বাণী। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে থাকেন, তাহলে ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপ কর্মের ফল তাকে কখনোই প্রভাবিত করে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কর্ম ব্যস্ততার জন্য প্রত্যেকটি দিন আমাদের নিয়ম করে গীতা পড়া সম্ভব হয়ে ওঠে না, তখন সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন? এই প্রসঙ্গে গীতাতেই উল্লেখ রয়েছে যে কোনো কারণে নিয়মিত গীতা পাঠ করতে অসমর্থ হলে গীতায় বলা এই কয়েকটি বিষয় সর্বদাই তার স্মরণে রাখা প্রয়োজন এবং প্রত্যেকটি দিন ঘুম থেকে ওঠার পর এই কথাগুলি স্মরণ করেই দিনের শুরু করা প্রয়োজন। তাতে সমগ্র দিনটি তার ভালো কাটবে। এবং এই জন্যই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, গীতা শাস্ত্র মৃদং পুণ্যং য পঠেত পূজোজ উমান, অর্থাৎ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। তাই শাস্ত্রে বলা হয়েছে, মলিনে মোচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানং সংসার মলনাশনং, অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে যেমন পরিচ্ছন্ন করতে পারে, ঠিক তেমনি যদি কেউ ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করেন, তাহলে জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। তাই সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন নিয়মিত গীতা পাঠ করতে। আর তা যদি একান্তই সম্ভব না হয়, তাহলে এই পবিত্র গীতায় বলা এই দুটি কথা সর্বদাই মাথাতে রাখুন। আমি সবার প্রথমেই যে বিষয়ের কথা বলবো তা হলো, আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করুন অথবা না করুন, কিন্তু একটি গীতা গ্রন্থ
সর্বদাই আপনার কাছে থাকা প্রয়োজন। সেটা হতে পারে শুধুমাত্র শ্লোক আকারে লিখিত গ্রন্থ অথবা শ্লোক ও বঙ্গানুবাদ সহকারে গ্রন্থ, অর্থাৎ যে কোনো এক প্রকার গীতা গ্রন্থ কিন্তু সর্বদাই আপনার সঙ্গে থাকা প্রয়োজন। আপনি যদি কোথাও যান তাহলেও সেক্ষেত্রে আপনার ব্যাগে সেই গ্রন্থটি অবশ্যই নিয়ে যাবেন। দেখবেন বিভিন্ন পুস্তকালয়ে যে ছোট্ট ছোট্ট গীতা গ্রন্থ পাওয়া যায় তার একটা অবশ্যই পারলে আজকেই আপনি সেই ছোট্ট গীতা গ্রন্থটিকে সংগ্রহ করে নেবেন এবং সেই ছোট্ট গীতা গ্রন্থটি সদা সর্বদাই আপনার সঙ্গে রাখুন। এবং ঘুম থেকে ওঠার পর কোনো কাজ শুরু হওয়ার পূর্বে এই ছোট্ট গ্রন্থটি প্রণাম করে তারপর আপনি দিনের সকল কার্য শুরু করুন এবং প্রণাম করার সময় ভগবানের উদ্দেশ্যে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, এই বিষয়টি সামান্য হলেও এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। আপনি এই কাজটি যদি আজ থেকেই করতে পারেন তাহলে আজ থেকেই আপনি এর সুফল পাবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো গীতায় বলা ভগবানের সবথেকে মূল্যবান কথা। পবিত্র ভগবদ গীতাটি প্রণাম করার পর মনে মনে প্রত্যেক দিন প্রথমে এই কথাটি স্মরণ করবেন, তারপর দিনের সকল কার্য শুরু করবেন। আর গীতায় বলা এই কথাটি হল, নিজ অধিকার মাত্র কর্ম করে যাও, কর্মফল নাহি চাও আসক্তি ঘুচাও, কর্মফল হেতু সদা না হইবে তুমি, অনুকূল কর্ম যে সেই কর্মভূমি। এর অর্থ হল কর্ম করার প্রতি তোমার অধিকার রয়েছে, ফলের ওপর নেই, সেই অধিকার রয়েছে কেবলমাত্র ভগবানের। তাই ফলের কথা চিন্তা না করে পূর্ণ নিষ্ঠার সঙ্গে কর্ম করে যাও এবং সেই কর্ম সর্বদাই সুউদ্দেশ্যপূর্ণ হওয়া প্রয়োজন। তাই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ করবে না। একজন ব্যক্তি যা বিশ্বাস করে সেই অনুযায়ী তৈরি হয় তার ব্যক্তিত্ব, এবং তিনি যা বিশ্বাস করেন এবং তাই তার সঙ্গে হয়। তাই নিজের প্রতি এবং ভগবানের প্রতি কখনোই বিশ্বাস হারাতে নেই, কারণ যা ঘটেছিল ভালোর জন্যই ঘটেছিল, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে এবং ভবিষ্যতেও যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। সবসময় নিষ্ঠা ও শ্রম দিয়ে নিজের দায়িত্ব সম্পাদন করো, তুমি জন্মেছো খালি হাতে, যাবেও খালি হাতে। অতএব সবার কাছে বিনয়ী হও যাতে ইতিহাস তোমায় মনে রাখে। বন্ধুরা, আমি আশা করব আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং উপকৃত হতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ঈশ্বর বা ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।